আজকে যে আমরা ত্রিপুরা সরকারকে সে নয়টা দফা দাবি এবং নতুন আর একটা নতুন দাবি ছিল আরো তিন দফা সে বারো দফা টোটাল বারো দফা দাবি আছে বারো দফা দাবি নিয়ে আগামী সাতাইশের অক্টোবর ২০২১ সেম একই ২০২১ সাতাইশ অক্টোবর সকাল আটটা থেকে আসাম আগরতলা রোড চম্পকনগর চন্দ্রসাধুপাড়া থেকে বৃহত্তম একটা রাস্তা অবরোধ অনির্দিষ্টকাল করার জন্য অনুরোধ করা হবে। কারণ আমরা সে নয় দফা দাবি এবং নতুন তিন দফা দাবি এটা সে দাবিগুলো নিয়ে ত্রিপুরা সরকার যদি মেনে নেন এই পূজার মানে পারপাসের দিকে আপনার সাথে আলোচনা বসে তাহলে আমরা সে আন্দোলন না করাই থাকতে পারি। তুই যদি আজকের থেকে আগামী ২২ তারিখ আগামী ২৭ তারিখ অক্টোবর এর মাঝের মধ্যে গভর্নমেন্ট কোনো আপনাদের এই মিটিং বা যে কোনো সিদ্ধান্ত না করে তাই তো আমরা বৃহত্তম সর্বদলীয় আমরা যত রিটার্নিস আছে আটটা সমাপনকারী আছে সর্বদলীয় মিলিতভাবে একটা বৃহত্তম আন্দোলন করার জন্য